আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালে আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন এ পর্যন্ত কম্পিউটার সায়েন্সের অনেকগুলো বিষয়ের উপর আমি প্রায় এক হাজারের কাছাকাছি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি লক্ষ্য রাখবেন শুধুমাত্র আইসিটি এর জন্য প্রায় তিনশো এর উপর ভিডিও টিউটোরিয়াল আছে অনেকেই এই সংখ্যাটা শুনে বয় পেয়ে যান তিনশো ভিডিও টিউটোরিয়াল রাইট সো বয় পাওয়ার কোনো কিছু নাই আমি আসলে প্রতিটা অধ্যায়ের প্রতিটা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যাতে করে আপনাদের প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না এইখান থেকে আপনারা শিখে অনেকটা টিচারের মতো ফিল করবেন সেই জন্যই আসলে আমি ভিডিওগুলো ইন ডিটেলসে তৈরি করেছি এবং প্রতিটা ভিডিও ডিউরেশন টাইম ডিউরেশনটা কিন্তু অনেক কম রেখেছি যাতে করে আপনাদের কাছে ইন্টারেস্টিং করে তুলতে পারি ওকে সো এই ভিডিও টিউটোরিয়ালে আমি ডেফিনেটলি বিস্তারিত কোনো কিছু আলোচনা করব না এই ভিডিও টিউটোরিয়ালে আমি চতুর্থ অধ্যায়টা আপনাদের সামনে তুলে ধরবো চতুর্থ অধ্যায় পরিচয় করে দেবো অ্যাকচুয়ালি সো চতুর্থ অধ্যায়টা হচ্ছে আপনারা নিশ্চয়ই অলরেডি জানেন ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল চতুর্থ অধ্যায়ের নাম তো এইখানে অধ্যায়টা আসলে আমরা যদি খুব সহজেই দুইটা ভাগে বিভক্ত করতে পারি ডেফিনেটলি খুব সহজেই দুইটা ভাগে বিভক্ত করতে পারি একটা পার্ট হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং আরেকটা পার্ট হচ্ছে এইচটিএমএল তো প্রথম পার্ট ওয়েব ডিজাইন পরিচিতি যে এই জিনিসগুলো আছে ওয়েব পেজ ডিজাইনের ধারণা এখানে আপনাকে দেওয়া হবে সে সম্পর্কে অনেক কিছু থিওরিটিক্যাল জিনিস আপনারা জানবেন এবং ওয়েবসাইটের কাঠামো একটা ওয়েবসাইট কীভাবে গঠন করা হয় ওয়েবসাইটের বিভিন্ন স্ট্রাকচার সম্পর্কে এখানে আমরা জানতে পারবো এবং ওয়েবসাইট কীভাবে পাবলিশ করতে হয় তো ওয়েব ডিজাইন পরিচিতি থেকে এই তিনটা জিনিস ডেফিনেটলি আপনারা জেনে নিতে পারবেন তারপর যে পার্টটা বলেছি অলরেডি এইচডিএমএল যেটা ফুল মিনিং হচ্ছে আইপাটেক স্মার্ট আপ ল্যাঙ্গুয়েজ যার সাথে ওয়েব পেজ ডিজাইন করা হয় এখানে এসটিএমএল সম্পর্কে অনেক কিছু ডেফিনেটলি আপনারা জানবেন এইস পরিচিতি এসটিএমএল ফরম্যাটিং এসটিএমএল এ ফর্ম কালার লিস্ট কীভাবে ব্যবহার করতে হয় কীভাবে ওয়েব পেজে ইমেজ অডিও ভিডিও এগুলো নিয়ে কাজ করতে হয় এসটিএমএল টেবিল ফর্ম অ্যাটসেট্রা ওকে সো এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আসলে এই ভিডিও টিউটোরিয়ালটা আমি যখন তৈরি করতেছি তো আমি অলরেডি কিন্তু এম এর উপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করে নিয়েছি ওকে সো আমাকে যেটা করতে হবে ওয়েব ডিজাইন পরিচিতি নিয়ে এবার ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে হবে আসলে এই প্ল্যানটা ছিল না কারণ এগুলো হচ্ছে অনেকটা থিওরিটিক্যাল আপনার ডেফিনেটলি বুঝতে পারতেছেন আমি জাস্ট প্র্যাকটিক্যাল পার্টটা অলরেডি কিন্তু কমপ্লিট করে নিয়েছি বাট আপনাদের অনেকের রিকোয়েস্টে এবং বিভিন্ন কলেজের শিক্ষকের রিকোয়েস্টের কারণেই আমি এই থিওরিটিক্যাল অংশগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে ওকে সো আগের ভিডিও টিটলগুলো যা ছিল সেগুলো অবশ্যই থাকবে এবং তাদের পূর্বে এবার আমরা কি করব এই ভিডিও টিটলগুলো আমি অ্যাড করে দেবো আপনাদের জন্য সো এইগুলো আপনারা দেখবেন আগের ভিডিও ডিটুয়াল প্লে লিস্টে খুঁজে পাবেন তার ঠিক আগে অ্যাড করে দেবো এবং আরেকটা বিষয় বলে নিচ্ছি আপনারা অনেক সময় আমাকে বলেন যে স্যার যদি এই অধ্যায়ের উপর সৃজনশীল প্রশ্ন তৈরি তাহলে হতো অবশ্যই আসলে সেই পরিমাণ সময় আমার নাই সেজন্য আমি দুঃখিত তবে আমি এখানে একটা কথা বারবার যেটা বলি আপনারা যদি এখানে প্রতিটা বিষয়ই ভালো করে বুঝতে পারেন প্রতিটা বিষয় ভালো করে বোঝানোর জন্য আমি অনেক সময় নেই অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল তৈরি করি তাই না তো এইগুলো যদি আপনারা ভালো করে বুঝতে পারেন ডেফিনেটলি এই টপিকগুলো রিলেটেড যে কোনো ক্রিয়েটিভ কোয়েশ্চেন আসুক বা সৃজনশীল আসুক আপনারা আনসার করতে পারবেন ওকে আরেকটা বিষয় রিসেন্টলি আমি শুরু করেছি আপনার হয়তো বা জানেন অলরেডি যে অধ্যায় জন্য আমি এমসিকিউ তৈরি করেছি যেটা আপনাদের অনুরোধের কারণেই তৈরি করেছি তো এখন থেকে প্রতিটা অধ্যায়ের জন্য আমি এমসিকিউ তৈরি করব সো ডেফিনেটলি এই ভিডিও সিরিজের শেষের দিকে আপনারা এই ভিডিও এই অধ্যায় সম্পর্কে অনেকগুলো এমসিকিউ ভিডিও টিউটোরিয়াল পাবেন ইনশাল্লাহ ওকে সো ক্রিয়েটিভ কোয়েশ্চেন নিয়ে এই মুহূর্তে ভাববো না আমি ডিজাইনের ধারণা এই অংশগুলো নিয়ে আলোচনা করবো এবং এমসি নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবেন যাওয়ার পূর্বে আর একটা বিষয় বলে নিচ্ছি হয়তো আমার ভিডিওগুলো খুঁজে পান না সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সরাসরি এখানে ইউটিউবে চলে যাবেন ইউটিউবে সার্চ বেড়ে গিয়ে আনিসুল ইসলাম লিখবেন তারপর যেটা করবেন আমার চ্যানেলে এখানে আমার ছবি দেয়া আছে দেখতে পাচ্ছেন চ্যানেলে ঢুকে যাবেন তারপর এখান থেকে প্লে লিস্টে চলে যাবেন আপনারা প্লে লিস্ট থেকে সে ফর এক্সাম্পল আপনারা এইচটিএমএল আইসিটি চাপ্টার ফোরটা দেখতে চাচ্ছেন সেক্ষেত্রে যেটা করবেন স্ক্রল করে নেবেন হয়তোবা এখানে খুঁজে পাচ্ছেন না সবগুলো প্লে লিস্টেই আছে একটু সময় নিতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন এইচএসি আইসিটি চাপ্টার ফোর এইখানে ক্লিক করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী দেওয়া আছে যাতে করে আপনাদের সুবিধা হয় ওকে সো আমি যেটা করবো আগের ভিডিওগুলো যেখানে আছে ঠিক সেইখানের আগে এবার অ্যাড করে দেবো থিওরিটিক্যাল ভিডিওগুলো ওকে একটা সিকোয়েন্স মেনটেন করে রাখবো ওকে সো সবাই আপনারা যেটা করবেন ডেফিনেটলি ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখবেন এবং সরাসরি ইউটিউব চ্যানেল থেকে দেখার চেষ্টা করবেন এতে করে টপিকগুলো খুঁজে বের করতে আপনাদের খুব সুবিধা হবে তো এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আপনাদের সাপোর্টের কারণেই আমি প্রায় এক হাজারের কাছাকাছি ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পেরেছি সো ডেফিনেটলি সাপোর্ট করতে থাকুন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত ডেফিনেটলি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ